কমিটির আহ্বায়ক কমিটির নেতাদের সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার কাউন্সিলের জেলা বার কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মুন্সি কামালদাদ পান্নু সন্তানরা উপস্থিত আছেন, যিনি জেলা বিএনপি বক্তা দেবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমি শুধু আপনাদেরকে একটি করছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম দল জিন্দাবাদ। দাবি জানাচ্ছে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। প্রমাণ মঞ্চে যারা বক্তব্য রাখবেন, সময় যেহেতু কম, আপনাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আমাদের যারা বক্তৃতা দেবেন, রহমান রায়ম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে বিএনপির 141তম প্রতিষ্ঠাবার্ষিকী, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের নেতৃত্বে বেগম খালেদা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, জেলা বিএনপির পক্ষ থেকে এবং এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনাদের আলোতে ভয়ঙ্কর হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ সদর উপজেলা শাখার পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার সুযোগ কমে আর যারাই মঞ্চে বক্তব্য দেবেন, আমাদের প্রিয় নেতা সম্মানিত সম্পাদক মামুনুর রশিদ লালটু সভাপতি।